পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ বলেছেন, পাকিস্তানে তাবেদারি করে আয় করা বিপুল অর্থ এখন দেশ এবং বঙ্গবন্ধুর বিরুদ্ধে প্রোপাগান্ডায় ব্যয় করছে একাত্তরের পরাজিত শক্তি। তিনি বলেন, সময় ব্যবধানে ইতিহাসের প্রয়োজনে ষড়যন্ত্রকারীরা বিলুপ্ত হবে। রাজধানীর রাজারবাগে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত বঙ্গবন্ধুকে নিয়ে প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে জানিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতায় বঙ্গবন্ধুর অবদান নিয়ে বিতর্কের সুযোগ নেই। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজি। বিশেষ অতিথি ছিলেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। যারা শাহাদত বরণ করে পাকিস্তানিদের মোসাহেবি করে প্রচুর অর্থবিত্তের মালিক হয়েছিল, সেই বেনিফিশিয়ারি গ্রুপকেও রাজনৈতিকভাবে এখানে প্রতিষ্ঠা করার জন্য তাদের অর্থই ব্যবহৃত হয়েছে, এবং সেই অর্থ দিয়ে আমরা এখনও দেখি বিভিন্ন জায়গায় প্রোপাগান্ডা, দেশ বিদেশ থেকে প্রোপাগান্ডা হয়। কারণ ওই ২৪ বছরে পাকিস্তান, পশ্চিম পাকিস্তান শাসক গোষ্ঠীর দালালি করে যারা অর্থবিত্ত যারা কামাই করেছিলেন, সেই অর্থবিত্তের প্রভাব তো তাদের এখনও রয়ে গেছে।